কোভিড পরবর্তী অসুস্থতা কেড়ে নিল প্রবীণ সাহিত্যিক বুদ্ধদেব গ্রহকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। গেল 31 জুলাই থেকে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বুদ্ধদেব। সেখানেই রোববার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রিয় সাহিত্যিকের প্রয়াণে বাংলা সাহিত্য জগতে নেমে এসেছে শোকের ছায়া। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। সাহিত্য জগতে আরও এক ইন্দ্রপতন, মারা গেলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রখ্যাত এই সাহিত্যিক। হাসপাতালে ভর্তি হয়ে 33 দিন লড়াইয়ের পর করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন বুদ্ধদেব। তবে এবার আর হাসপাতাল থেকে বাড়ি ফেরা হল না তার। রোববার রাত 11:25 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছিল। এছাড়া তার লিভার এবং কিডনিতেও সামান্য সমস্যা ছিল। 1936 সালে 29 জুন কলকাতায় জন্মগ্রহণ করেন বুদ্ধদেব গুহ। বঙ্গপ্রজন্মের শেষ কয়েকজন প্রতিনিধিদের মধ্যে তিনি একজন। লেখা থেকে গান, গান থেকে ছবি, কোথাও ঘাটতি ছিল না তার সৃজনে। প্রথম প্রকাশিত গ্রন্থ জঙ্গলমহল, এরপর থেকে একের পর এক উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের। কিশোর সাহিত্য ছিল তার অবাধ বিচরণ। হলুদ বসন্ত উপন্যাসের জন্য বুদ্ধদেব গুহ আনন্দ পুরস্কার পেয়েছিলেন 1977 সালে। তখন তো এই মুহূর্তে হয়তো রিজুদা আর রিভুর সঙ্গে এক নৌকায় সওয়ার তাদের স্রষ্টা বুদ্ধদেব। আর অভিযান যে কখনো ফুরোয় না তা বুদ্ধদেবের মতো লেখক জানতেন। মাসুদ রানা, News 24।